বাজে 9:30 বাজে, এ হচ্ছে সুদুকুড়া আমাদের অধিকারী দা, তিনি প্রিয় বন্ধু ছিল। কিনার বাড়ি থেকে সকাল 9:00 সময় একটা, এই যে দেখেন ইন্ডিয়ান সেনেট ধরে নিয়ে গেছি, আবারও ধরছি। ধন্যবাদ এই যে নাকার নাগিন যাকে বলে দাদা, আপনারা এই সাপ দেখে কেউ হেলা করবেন না, কারণ এ বিশুদ্ধ সাপ বিশ্বের রেকর্ড করা। এটি এমন যে সাপ আসে, এই যে ধরলাম একটা সকালবেলা ধরছিলাম, এটা এখনই ধরলাম, তাদের বাড়ি আতঙ্কিত হয়ে গেছে, এমন আতঙ্কিত হয়ে পড়ে। তবে যাক, কোনো চিন্তা নাই, আসতে এই যে সাপটিকে আমি ধরলাম। তো দাদারা আপনারা কেউ পাড়া গ্রামে এরকম সাপ দেখলে মারবেন না, এটি দেখা যায় মুক্ত দেখেন, ফোন করবেন, ফোন করার সঙ্গে সঙ্গে আসে, সাপটিকে আমি ধরে উদ্ধার করে নিয়ে যাব। এ হচ্ছে প্রাণী, আর আপনাদেরকে একটা কথা বলি আমি, কারণ আজ থেকে 30-40 বছর আগে এই পাড়া গ্রামে সাপ বলতো কে বলছে, কারণ সাপকে ধরে কোনো মারে লাভ নাই। এই পাড়া গ্রামের ওঝাকে কেউ নিয়ে যাবেন না, আপনারা এরকম সাপ কাটলে সঙ্গে সঙ্গে মেডিকেল কিংবা হাসপাতালে নিয়ে যাবেন, কারণ ঘটনা হচ্ছে পাড়া গ্রামের ওঝা গুণিনের কাছে নিয়ে যাবেন। আমার জীবনে আমি বহু সাপে কাটা রোগীকে ভালো করছি, আমি ইউটিউবে শামসুল সাপুরি, ইউটিউবে আমার ভিডিও পাবা, ফেসবুক পাবা, ফেসবুক পেজে পাবা, অশেষ ধন্যবাদ। এই যে সাপটিকে ধরছি প্রায় 5 ফিটের মতো লম্বা, এই যে দেখতেছেন আপনারা কিভাবে ফোনা তুলে দেখতেছে, এ হলো দাদা যাকে বলে পদ্ম কোবরা। এই যে মাথাটা দেখেন, মাথার মধ্যে কিভাবে চক্কর আছে, একে বহু কষ্ট করে ধরলাম আমি, ধরে তাকে আমার খাঁচার মধ্যে বন্দি করতেছি। এই যে লোকগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এই যে দেখেন প্রায় 5 ফিটের মতো লম্বা, এই যে দেখেন লাফাঝাপা করতেছে, কারণ একে মারবো না আমি। অশেষ ধন্যবাদ।